কাল দাঁড়িনি তুমি আমাকে বাধা দিলে কেন তুমি কোথায় জানো না কামিনী কি সর্বনাশ করতে চলেছে শুনলে তুমিও করুক কামিনী যা ইচ্ছে তাই করুক এ কি বলছো তুমি হ্যাঁ আমি চাই আমি চাই কাঞ্চনের উপর কামিনী যেমন খুশি অনাচার করুক তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না কালদাগিনি তার কিছুক্ষণ অপেক্ষা করো কাঞ্চন আমি ফিরে এসে তোমায় চির বিদায় জানাবো কাঞ্চন এখন তুমি বিশ্রাম করো কিন্তু রাজমাতা যে এই সুখ থেকে বঞ্চিত হবে কারণ তোমাকে চিরবিদায় জানাবো আমি তোমার মৃত্যু যে তোমার মেয়ের হাতেই লেখা রয়েছে বাবা ছি 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 তুমি কি করছো দুষ্ট বুদ্ধি মোহিনী শেষ পর্যন্ত নিজের বাবাকে আর সময় নেই তার আগে আমাকে সবটা খুলে বলো কাল নাকিনি কামিনীর হাতে কাঞ্চন থাকুক এটা তুমি কেন চাইছো আমার উপর ভরসা রাখো কামিনীর কোনো উদ্দেশ্য আমি সফল হতে দেব না ওর পথের কাঁটা আমি আর রোহিণীকে দেওয়া প্রত্যেকটা কথা আমি রাখবো অক্ষরে অক্ষরে পালন করবো আমি কিন্তু কিন্তু কাঞ্চন কিচ্ছু হবে না রোহিণীর বাবা মার কিচ্ছু হবে না তবে তার জন্য আমাকে যে এখনই যেতে হবে এদের শেষ করে দিলেই আমাদের সব সমস্যা মিটে যাবে ঠান্ডি জিজ্ঞাসা করলে বলবো খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি না যোদ্ধা গায়ে জোর দিয়ে না এদের সাথে আমাদের বুদ্ধি দিয়ে লড়তে হবে ঠিক বলেছ রাজকন্যা যাতে তোরা ওর ক্ষতি করতে এলেই আমি সেটা দেখতে পেয়ে যাই আমরা না আমরা আসলে ওকে বন্দি ঘরে ঢুকতে দেখে সন্দেহ করেছিলাম ও দিদা আমি তো বন্দিকে খাবার দিতে এসেছিলাম তোমাদের তো বলেই ছিলাম মহাভোজের আগে এই বন্দিকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করতে হবে তাই জন্যই তো আমি না চাইলে কারুর ক্ষমতা নেই এই মেয়ের কোনো ক্ষতি করে ওরা কোনো রাক্ষসী অভিষেক হয়নি ও দুর্বল সেই জন্য তোরা যা খুশি তাই করবি এ আমি কখনো হতে দেব না লা রাক্ষসী অভিষেক এই মেয়ে যদি পরীক্ষা দিয়ে প্রমাণ দিতে পারে যে ও আমার নাতনি তাহলে আমি নিজে রাক্ষসী অভিষেক করব পেরাঙ্গুরালি আর যদি প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে এর প্রমাণ আমি নিজের হাতে নেব তোরা এর মধ্যে একদম
আসবি না। কানে গেছে কথাটা? না না ঠান্ডি, এবারে মতো আমাদের ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাদের। শোন মেয়ে, তোর মতো বয়সে আমার মেয়ে আমাকে ছেড়ে ভিন দেশে চলে যায়, তারপর থেকে এ জন্মে আমি তার কোনো দেখা পাইনি। পরে খবর আসে আমার নাকি একটা নাতনি হয়েছে। আমি অনেকবার বলেছিলুম আমি আমার নাতনিকে দেখতে চাই। আমার যা কিছু অর্থ, যা কিছু প্রতিপত্তি, যা কিছু ক্ষমতা, সবকিছু আমি আমার নাতনিকে দিতে চাই। কিন্তু এ জন্মে না আমার মেয়ে না আমার নাতনি কেউ আমার সামনে এলো নেলা। আহারে দিদার বড় কষ্ট। এখন তুই এসেছিস আমার নাতনির পরিচয় নিয়ে, কিন্তু এত সহজে তোকে আমি কি করে বিশ্বাস যাইলা? যদি তোর মধ্যে রাক্ষসী বংশের রক্ত থাকে তাহলে তুই এই তিনটে পরীক্ষায় সফল হবি। তার মধ্যে প্রথম পরীক্ষা হলো শক্তির পরীক্ষা, অসীম শক্তির পরীক্ষা। তাহলেই তোকে আমি আমার বংশের নাতনি বলে মেনে নেব। অসীম শক্তির পরীক্ষা, সেটা আবার কি? আমি পাথর দিয়ে বন্ধ করে দিয়ে যাব না। এই যে পাথরগুলো দেখছিস, সব এক এক করে তোর মাথার ওপর পড়বে। অসীম শক্তির প্রয়োগ করে তুই যদি এই গুহা থেকে বেরোতে পারিস তাহলেই তুই বাঁচবি, না হলে জিজ্ঞেস করার কি আছে লা? এখানে এই পাথর চাপা পড়ে তোকে মরতে হবে, আর আমিও বুঝে নেব তুই আমার যোগ্য উত্তর সুরি নসলা। এখানে যে পাথর আছে তার একটাও যদি আমার মাথার উপরে পড়ে শেষ, আমি একেবারে শেষ। অসীম শক্তি দিয়ে এই গুহা থেকে বেরোবো কি করে? কে বাঁচাবে আমায়? কি করবো আমি? এই গুহার মুখ আমি বন্ধ করে দিয়ে গেলুম লা। যদি পাথর সরিয়ে বেরোতে পারিস তাহলেই তোর শক্তির প্রমাণ হবে।